আজকে কিন্তু ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ সকালটা আমার আজকে একটুখানি ব্যস্ততার মধ্যে কেটেছে। কারণ বর 7:45-এর দিকে ডিউটি যাবে বলেছিল, তো ওই কারণে আমাকে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হচ্ছিল, আর ভিডিওটা করাই হয়নি। তো ও তো চলে গেছিলো 7:45-এর দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর আজকে কিন্তু সকালবেলাতে বানিয়েছিলাম পরোটা আর আলু ভাজা। আর ও চলে যাবার পরেই কিন্তু আমার সকালে টুকটাক কাজকর্ম যা যা ছিল সেগুলো কমপ্লিট করে আমি নিজে খাওয়া দাওয়া করে বসছিলাম একটুখানি ফোন দেখতে, মানে বুঝতেই পারছো ভিডিও পোস্ট করা, ভিডিও এডিটিং করা এইসব। তাছাড়া একটুখানি ভিডিও কিন্তু মাঝে মধ্যে অনেকেরই দেখি, মানে যাদের ব্লগ ভিডিও বলো বা যাদের শর্ট ভিডিওগুলো আমার ভালো লাগে ওদের ভিডিওগুলোই কিন্তু বসে বসে দেখছিলাম। তারপরে 10:30 কি 10:30 হবে তখনই কিন্তু রান্নাঘরে এসে সবজিপাতি কাটতে শুরু করে দিয়েছিলাম। আমি কিন্তু প্রত্যেক দিন স্নান করতে যাবার আগে দুপুরবেলাতে যা যা রান্না করব তার জন্য কিন্তু সবজিপাতি যেমন কেটে রাখি তেমনি কিন্তু মশলাগুলোও করে নিই। এই যে দেখো এখন সবজিপাতিগুলো কেটে রেখে দিয়ে সোজা চলে এসেছি মশলাগুলোকে এক এক করে বেটে নিতে। তো মশলাগুলো বেটে নিয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম স্নান করতে। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে চলে এসেছি এখন পুজো করতে। পুজো করবো, তারপরে কিন্তু রুমে যাব। রুমে গিয়ে সিঁদুরটি পরে রান্নাবান্না শুরু করবো রান্নাঘরে গিয়ে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে তুমি যে বাড়ি যাবে বলছো পঞ্চমীর দিন, ওই দিন বাড়ি গেলে তুমি কি আর কোয়ার্টারে আসবে না? তো কোয়ার্টারে আমি আসবো কি আবার আসবো না সেটা কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো রকমের কোনো কনফার্ম নেই। আসতেও পারি আবার কিন্তু নাও আসতে পারি। যদি আসি তোমরা তো ভিডিওতে দেখতে পাবে, আর যদি না আসি সেটাও কিন্তু আমি ভিডিওতে তোমাদের জানিয়ে দিব। যাই হোক, একটুখানি মনটা খারাপ, 4 মাস বরের সঙ্গে বেশ মজা করে কাটালাম, তো এখন দেখা যাক আবার বরের সঙ্গে আসতে পারি কি পারি না। যেহেতু আমরা পঞ্চমীর দিন বাড়িতে পৌঁছবো ওই কারণেই কিন্তু আমি ভেবেছিলাম যে এখান থেকেই দুর্গাপুজোর কেনাকাটাটা করেই যাব। কিন্তু বর এতটা পরিমাণে ডিউটি নিয়ে ব্যস্ত, কি আর বলবো, একটু যে শপিং মলে নিয়ে যাবে তারও কিন্তু সময় নেই। ওই কারণেই কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু কেনাকাটা করা হয়নি। কিন্তু অনলাইনে বেশ অনেক কটা ড্রেসই আমি অর্ডার দিয়েছিলাম, শাড়ি অর্ডার দিয়েছিলাম, সেগুলো কিন্তু এসছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে। তো তারপরে রান্নাঘরে গিয়ে আমি কিন্তু রান্নাবান্না করে নিয়েছিলাম। আর যখন রান্নাবান্না করছিলাম তখন কিন্তু বাড়ি থেকে ফোন করছিল, তো কথা বলছিলাম সবার সঙ্গে আর কিন্তু রান্নাবান্না করছিলাম, ওই কারণে কিন্তু আর ভিডিও করা হয়নি। এখন বর চলে এসেছে ডিউটি থেকে আর আমিও কিন্তু ভাত বেড়ে ফেলেছি, সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করেছি। ও কিন্তু পাশের রুমে এখন বসে গেম খেলছে। তো তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে একটুখানি বসছিলাম, গল্প করছিলাম, বাড়ি যাব, বাড়ি গিয়ে কি ড্রেস নিব, কি শাড়ি নিব, এগুলোই দুজন মিলে বসে একটুখানি আলোচনা করছিলাম, কবে যাব কেনাকাটা করতে এইসব আর কি। তাছাড়া তোমরা তো জানোই তোমাদের দাদাভাইকে আমি বুলেট গিফট করছি, ওটা কবে আনতে যাব, এইসবই কথাবার্তা হচ্ছিলো দুজনের মধ্যে। তারপরে ও 3:30-টার দিকে চলে গেছিলো ডিউটিতে আর আমি একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। 4:00 কি 4:30 হবে তখনই কিন্তু বিকেলের কাজকর্ম যা যা থাকে সেগুলো করব বলে ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এই যে এখন কিন্তু টুকটুক করে সমস্ত কিছু কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। কাজকর্ম কমপ্লিট করার পরে আমি কিন্তু এই যে দেখো রেডি হয়ে গেছি। ওই যে আশেপাশে কোয়ার্টারে দিদিগুলো আছে ওদের সঙ্গে একটুখানি বিকেলবেলাতে ঘুরতে বেরোই আর কি, আর সবার সঙ্গে একটুখানি গল্প করি। সারাদিন তো এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি, ওই বিকেলবেলার দিকে একটুখানি বেরোনো হয়, সবার সঙ্গে গল্প করা হয়। তো এই কারণে রেডি হয়ে গেছি। তারপরে ভাবলাম যে চলো আলমারিটা একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ হাতে বেশি আর সময় নেই, তাড়াতাড়ি করেই কিন্তু জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে। ওই কারণে কিন্তু আলমারিটা নোংরা হয়েছিল বলে আলমারিটা ভালো করে এই যে দেখো পরিষ্কার করে জামাকাপড় যা যা ছিল সেগুলোই সুন্দর করে ভাঁজ করে রাখছি। যখন বাড়ি যাব বলে জিনিসপত্র গোছাবো মানে ট্রলি ব্যাগের মধ্যে, তখন যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয় ওই কারণেই কিন্তু এই যে দেখো সমস্ত কিছুই কিন্তু আমি সুন্দর করে এক সাইড করে এক এক করে গুছিয়ে রাখছি। সত্যি একদিক দিয়ে মনটা ভীষণ খারাপ লাগছে, অন্য দিক দিয়ে কিন্তু প্রচুর খুশিও হচ্ছি। খারাপ লাগছে তার কারণ 4 মাস বরের সঙ্গে কোয়ার্টারে বেশ মজা করেই দিনগুলো কাটলো, আর জানি না এখনও পর্যন্ত আবার আসতে পারবো কি পারবো না, ওই কারণে মনটা একটুখানি খারাপ। তাছাড়া অন্য দিক দিয়ে আনন্দ হচ্ছে তার কারণ 4 মাস পরে বাড়ির সবাইকে দেখতে পাবো ওই কারণে। তো চলো এখন সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে রেখে দেই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাড়ি যেতে যেতে কিন্তু পুজো শুরু হয়ে যাবে, ওই কারণেই কিন্তু কোয়ার্টারে থাকা অবস্থায় আমি অনলাইনে টুকটুক করে আমার পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছি। তো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পুজোর কেনাকাটা নয়, আমাদের এখানটা একটা প্রোগ্রাম আছে তো ওই প্রোগ্রামে যাবো, এই কারণে এই শাড়িটা অর্ডার দিয়েছি, জামদানি শাড়ি, তাও একটা ড্রেস অর্ডার দিয়েছি যেটা পরে বাড়ি যাবো ভাবছি।
তো এখন দেখা যাক, ঠিক নেই, এটা পরেও যেতে পারি বা অন্য কোনো কিছুও পরে যেতে পারি। তো যাই হোক, চলো এখন দেখাই এই দুটো জিনিস কেমন এসছে। দেখে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু মিশোতেই অর্ডার দিয়েছিলাম। তো সবার প্রথমে দেখাই প্লাজো কুর্তির সেট। আর সত্যি কথা বলতে কি, প্লাজো কুর্তির সেটগুলো এখন এতটা পরিমাণে আমার ভালো লাগে করতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে পা প্যান্ট। এই যে দেখো, সাইডে আমি একটা ফটো দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে, আর এই দেখো, এটা হচ্ছে কুর্তি। স্লিপলেস কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম, আর স্লিপলেসও কিন্তু এসছে। এই যে দেখো, সামনেটা এরকমভাবে বোতাম দেওয়া আছে, আর এখান থেকে কিন্তু কাটা। এই যে দেখো, এটা হচ্ছে কুর্তি, এটা হচ্ছে প্লাজো। তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা যাক, এখন এটা পরে বাড়ি যাই না অন্য কোনো কিছু। তো তোমাদের দাদাভাই যদি পছন্দ হয় তাহলে আমি এই ড্রেসটা পরে বাড়ি যাব, না হলে অন্য কোনো কিছু। আবারও যাবো কয়েকদিন পরে কেনাকাটা করতে, তখন না হলে কেনাকাটা করে নিয়ে আসবো। তো যাই হোক, চলো এখন দেখাই যে শাড়িটা কেমন এসছে। ফার্স্ট টাইম অর্ডার দিয়েছিলাম, খুব একটা বেশি দাম নয়। এই শাড়িটা মনে হয় এই 500 টাকার মধ্যে দাম দিবে, আমার ঠিক মনে নেই। যাই হোক, আমি পরে তখন তোমাদের জানিয়ে দিব। আর এই যে দেখো, ইয়েলো কালার আর পিঙ্ক কালারের, এই যে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম। এই যে দেখো আঁচলটা, আর এই যে দেখো, এই যে আর পার সাইডে কিন্তু এরকমভাবে কাজ করা আছে। এর সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজও অর্ডার দিয়েছি, বাট এখনও পর্যন্ত আসেনি। যখন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে ভাবছিলাম যে এটা পুজোতে পরবো, তারপরে ভাবলাম যে না চলো এখানটাতে একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রাম হওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি যাব, তার আগে যাচ্ছি না। তো প্রোগ্রামে যাবো যখন নতুন কিছু তো পরতে হবে, আর আমার কাছে শাড়ি খুব একটা বেশি নেই, ওই কারণেই কিন্তু এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম। তো মোটামুটি শাড়িটা ভালোই এসছে, খুব একটা খারাপ আসেনি। তোমাদের সঙ্গে ভালো করে একটুখানি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো, এর সঙ্গে ম্যাচিং করে আমি কিন্তু একটা পিঙ্ক কালারের এয়ার হোস্টেস ব্লাউজ অর্ডার দিয়েছি, যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো, এই যে তো শাড়িটা একটা আমি ফটো দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আর এই রকমের শাড়ি সত্যি কথা বলতে কি আমার পরতে ভীষণ ভালো লাগে, ওই কারণে কিন্তু আমি এই যে জামদানি বলো বা মিনাগাড়ি জামদানি আরও কী সব যে থাকে সেগুলোই কিন্তু বেশি পরি। তো যাই হোক, দুটো জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো দেখো, নতুন ড্রেসটা কিন্তু আমি পরে নিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে। ফার্স্ট টাইম কিন্তু এইরকমের একটা ড্রেস পরলাম, আর সত্যি ড্রেসটা কিন্তু বেশ ভালো, আর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। তোমাদের তো আগেও বলেছি, এখনও বলছি, আর ড্রেসটা যখন আমি অর্ডার দিয়েছিলাম তখন কিন্তু স্মল সাইজে অর্ডার দিয়েছিলাম, ওই কারণে কিন্তু এই যে দেখো পুরো একদম ফিটিংস হয়ে গেছে। এই যে, তো এই যে দেখো চিকেন হয়ে গেছে, এখন যাকে দিব তার জন্য এই যে নিয়ে নিচ্ছি। ওরা তো মানে আলু খায় না, ওই কারণে কিন্তু আলু দিব না। এই যে দেখো, পিছিয়ে যাও তুমি। একজনই তো খাবে, তো বউ তো খাবে না, তারা তো মাংসই খায় না, ছেলে খাবে আর ওই ভাইয়া আর কেউ তো খায় না। কেন নিচে রাখবো, ঢাকা দিয়ে রাখি। তো এখন আমাকে যেতে হবে ওদের ঘরে, ও যাবে না, আমাকে যেতে হবে। কাজটা কিন্তু বেশ সুন্দর। এই যে দেখো, ওই যে ছোট্ট মানে হাতের কাজগুলো, এই যে দেখো, আর এর সঙ্গে ব্লাউজ বলতে এই যে সুন্দর। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দুটো শাড়ি আর
আর নিয়ে এসছে এই যে এই একটা। তো দিদি আমাকে বলছে যে তুমি তো ভিডিও বানাও, আমার সাইড অফ করে একবার ভিডিও বানাবে। এই দেখো এই সাইড অফ করে আমাকে ভিডিও বানাতে বলছে। এই যে দেখো, তো এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো বেশ ভালোই লাগছে। এর সঙ্গে ম্যাচিং করে এখনো পর্যন্ত ব্লাউজ পিস কাটাইনি, এই যে নিয়ে এসছি কাটা দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ওদের বাড়ি থেকে চলে এসেছিলাম চিকেন দিয়ে, তারপরে এই যে দেখো এখন দুজন মিলে বসে পড়েছি খেতে ভাত আর চিকেন, আর কিন্তু কোনো কিছুই বানাইনি। ও কিন্তু এখন সাইডের রুমে বসে গেম খেলছে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো টাটা সবাইকে।